আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, সেটা হচ্ছে বাঁধাকপি ভর্তার রেসিপি। গরম ভাতের সাথে তো এটা খেতে দারুণ লাগে। এখন নতুন নতুন বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আপনি বাঁধাকপি দিয়ে যেটাই বানাবেন না কেন দারুণ লাগবে খেতে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের বাঁধাকপি ভর্তার অসম্ভব মজার এই রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা আমি এরকম কুচি করে নিয়েছি। তারপর সেটা ভালো করে ধুয়ে এখন এটা ফ্রাইং প্যানটাতে দিয়ে দিচ্ছি। চুলা অলরেডি আমি জ্বালিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি লবণ দিয়ে দিব। আপনারা লবণটা পরেও দিতে পারেন ভর্তা বানানোর সময়, আবার এরকম সেদ্ধ হওয়ার সময়ও কিন্তু দিতে পারেন। আমি এখানে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এটা ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে 5-7 মিনিট পরে যখন বাঁধাকপি অনেকটা কমে গেছে এবং একটু একটু পানি বের হতে শুরু করেছে, তখন একবার নাড়াচাড়া দিয়ে নিব। আর এটা কিন্তু কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিবেন, নাহলে দেখা যাবে যে ভেতর নিচে পোড়া লেগে যেতে পারে, কিংবা নিচেরটা সেদ্ধ হয়ে যাবে, উপরে কাঁচা থাকবে, এরকম হতে পারে। তো সেই জন্য কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে দিতে হবে। তারপরে আমি আবারও ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এখানে একটু হলুদ দিয়ে দিব। হলুদের এটা হচ্ছে ইচ্ছা মতো, আপনার যদি হলুদ খেতে চান তাহলে দিবেন, না হলে নাই। আমি একটু দেখতে সুন্দর লাগবে এই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আরও পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি বের হয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। আর যদি মনে হয় যে একটু পানি দেওয়া দরকার তাহলে পানি দিবেন, যদি সেদ্ধ না হয় তবে অল্প একটু পরিমাণে দিবেন। তো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন সেম ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিয়ে একটা মাঝারি সাইজের পাকা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি এখন ভালো করে এখানে ভাজা ভাজা করে নিব। তো টমেটো দিয়ে এভাবে বাঁধাকপি ভর্তা বানালে খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। টমেটো হয়ে গেছে, এখন টমেটো আমি তুলে নিয়েছি। আবারও এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। আপনারা এটা কাঁচা মরিচও করতে পারেন, শুকনো মরিচও করতে পারেন। আমি তো এখানে জার্মানিতে আসার পরে শুকনো মরিচ খাওয়া বন্ধই করে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড খেতে পারে না। কাঁচা মরিচ দিয়েই সব কিছু করি। তারপরও মাঝে মাঝে ইচ্ছা করে যে শুকনো মরিচ দিয়ে একটু ভর্তা বানিয়ে খাই। তো আমি একাই সেটা খাই আর কি, ওকে আর দেয়া হয় না, ওর জন্য করা হয় না যেহেতু সমস্যা। তো আমি এটা কাঁচা মরিচেই, শুকনো মরিচেই করছি আর কি। তো এখানে আমি 4-5 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমার একটা ব্লগ চ্যানেল আছে, নাম হচ্ছে হুমায়রাস ডে, আমার নিউ ব্লগ চ্যানেল, আপনারা সেটাও দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, শুকনো মরিচও তুলে নিলাম। পেঁয়াজ মরিচ এরকম একটু লাল লাল করে ভেজে নিয়ে এটাও তুলে নিলাম। আপনারা এটা কাঁচা মরিচেও করতে পারেন, কাঁচা পেঁয়াজও করতে পারেন যদি ভর্তাটা বেশিক্ষণ রাখতে না চান। আর যদি রেখে দিতে চান তাহলে ভেজে করবেন, না হলে দেখা যাবে যে কাঁচা মরিচের একটা না স্মেল থাকে যেটা ভালো লাগে না ভর্তাতে, আর মানে বেশ কিছুক্ষণ হয়ে গেলে। তো শুকনো মরিচের উপরে সামান্য একটু লবণ দিলাম, যেহেতু বাঁধাকপি আমি লবণ দিয়েছি তো এখানে অল্প একটু লবণ দিলাম। দিয়ে এখন মরিচটা ভালো করে আমি ভেঙে নিচ্ছি হাত দিয়ে। আর মরিচটা দেখেন এখনও কিন্তু মুচমুচে রয়েছে, এরকম করে লবণ দিয়ে করলে মুচমুচে থাকে, প্লাস শুকনো মরিচের যে বোটার অংশটা থাকে সেটা সহ ভাজলে মরিচটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো এটা মিক্স করে তারপর পেঁয়াজ রসুনটাও আমি ভালো করে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 মুঠ ধনিয়া পাতা, 1 মুঠ না একটু কম আছে। আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, যেটা ছাড়া আমাদের ভর্তা একদম ইনকমপ্লিট। আর ধনিয়া পাতা তো এখন নতুন নতুন পাওয়া যায়, আমি নিয়ে এসেছি, আমি খুব কমই পাই এটা আর কি। তো যখন আনি খুব মজা করে করে রেসিপি বানাই আর কি। তো এখন আমি এটা ভালো করে মিক্স করে নিলাম। আর এটাই কিন্তু একটা ভর্তা হয়ে গেছে না, ধনিয়া পাতা, পেঁয়াজ, শুকনো মরিচ, তারপরে সরিষার তেল। এরপরে আমি এখানে টমেটোটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আবার হয়ে গেল আর একটা ভর্তা, তাই না? এক রেসিপিতে দেখেন, একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে আমি 3টা ভর্তার রেসিপি দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি এটা ভালো করে মিক্স করে নিলাম। এখন প্রথমে কিন্তু এটা খুব ভালো করে মিক্স করতে হবে, কারণ বাঁধাকপি দেওয়ার পরে কিন্তু আর
কচলানো যাবে না যেটাকে বলে, এটা আলতো হাতে পুরোটা মিক্স করে নিতে হবে, তাহলেই দেখবেন ভর্তাটা খেতে বেশি ভালো লাগছে। তো দেখেন এখন আমি আলতো হাতে সম্পূর্ণ উপকরণ ভালো করে মিক্স করে তারপরে ভর্তাটা বানিয়ে নিব। এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যাদের বাঁধাকপি ভাজাটা খুব একটা পছন্দ না, তারা এভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন, অসম্ভব ভালো লাগে খেতে। আমার ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।